আবারও ধরা খেলেন মামুনুল হক। নাটক সাজাতে গিয়ে নতুন একটি ইতিহাস রচনা করলেন, যা বাংলাদেশে প্রথম ঘটল, যার নাম মানবিক বিয়ে। এই মানবিক বিয়ের নামের নাটকটি উনি সাজিয়েছেন ইদানিং বোঝাই যায় রয়্যাল রিসোর্টের ঘটনার পর। এই মানবিক বিয়েটি উনি যদিও বলে থাকেন যে উনি 2 বছর আগে বিয়ে করেছেন, কিন্তু হলফনামায় দেখা যাচ্ছে মানবিক বিয়ে। যে ছবিটি ঝর্ণার দেখছেন আপনারা, সেই ছবিটি বর্তমান ছবি। এই ছবিটি দেখে কেউ বিশ্বাস করবে না যে এই ছবিটি 2 বছর আগের ছবি। এই ছবিতে মামুনুল হকের ছবিটিও পাসপোর্ট সাইজের হয়ে থাকলেও মামুনুল হকের চেহারাটি অন্যদিকে ঘোরানো, অর্থাৎ অন্য কেউ এই হলফনামাটি তৈরি করে দিয়েছেন। হলফনামার বিভিন্ন অংশে উৎসা রটনা ছাড়া আর কোনো কিছুই নয়। সেখানে তিনি আওয়ামী লীগ যুবলীগকে কটাক্ষ করে অনেক কথাও বলেছেন। আসলে অন্যায় করে, নিজে অন্যায় করে অন্যায়টিকে ঢাকার জন্য তিনি এই নাটকের আশ্রয় নিচ্ছেন। তাই সকল নাটক ফাঁস হয়ে গেছে, তিনি লাইভে এসে সকল সত্য উন্মোচন করছেন। এদিকে ঝর্ণার ছেলে তাকে চ্যালেঞ্জ করে বলেছেন যে আসলে মামুনুল হক তার মাকে টাকার বিনিময় ব্যবহার করত, এবং তিনি হলফনামার এক জায়গায় স্বীকার করেছেন শহীদুল সাহেব তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ছেলের কথার সাথে এবং মামুনুল হকের কথা সব মিলে গেছে, ফাঁস হয়ে যাচ্ছে সকল তথ্য। তাদের সংসারে অশান্তি লাগিয়ে চরিত্রহীন মামুনুল হক ঝর্ণাকে তার রক্ষিতা বানানোর প্রচেষ্টা চালিয়েছেন। অবশেষে তিনি রক্ষিতা বানাতে গিয়ে শেষ পর্যন্ত ধরা খেলেন মামুনুল হক। মামুনুল হক যে নাটক করেছেন এই মানবিক বিয়ের কাগজটি দিয়েই তা প্রমাণ করেছেন মামুনুল হক একজন ভণ্ড লোক।